হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। পাতাগুলোর উপরে স্নো পড়েছে। এই ভিডিওটা আমি গতকাল সকালে করেছি, আর এই ভিডিওটাতে আমি খুবই কম কথা বলেছি, যাতে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে মন থেকে উপভোগ করতে পারেন। আমি যে শহরে বাস করি সেই শহরের প্রাকৃতিক সৌন্দর্যের উপরে ছোট্ট একটু ভিডিও করেছি। আমি অস্ট্রিয়ার লিওবেন নামে একটি ছোট্ট শহরে বাস করি। পুরো শহরটা নদী আর পাহাড়ে ঘেরা। এখানে দেখুন, সূর্যটা যেন আপনাদের সবার সঙ্গে খুব খেলা করছে, কখনো লুকিয়ে যাচ্ছে, কখনো আবার সামনে চলে আসছে। এগুলো সব পাহাড়ের উপরে বাড়ি। পাহাড়ের উপরে যাদের বাড়ি আছে তাদের স্পেশালি উইন্টার টাইমে সার্ভাইভ করা অনেক মুশকিল হয়। এই রাস্তাটায় কখনো একদিন উঠে পুরো ভিডিও করে একদিন দেখাবো। আর একটু স্নো পড়ুক, স্নো পড়লে ভালো লাগবে পাহাড়ের উপরে। পুরো লিওবেনে এই জায়গাটা আমার সব থেকে পছন্দের জায়গা। আমরা সামার টাইমে প্রায় প্রত্যেক দিন মনে হয় অফিস করে আসে, আমরা এখানে এসে বসে চা খাই। এক্স্যাক্টলি এখানে না, আর একটু আগে গিয়ে একটা জায়গা আছে, সেখানে বসে চা খাই। পুরো ভিডিওতে আমি পানির স্রোতের আওয়াজটা না কাটার চেষ্টা করেছি। একদিকে পাহাড়, অন্যদিকে নদীর স্রোতের শব্দ, সব মিলিয়ে আপনারা যেন আমার সাথে সাথে পুরো প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করতে পারেন। খুব সকাল ছিল বলে ওয়েদারটা আরো বেশি মনোমুগ্ধময় ছিল। আদি পড়ে গেছে সাইকেল চালাতে কি ও লেগেছে, ও সরি। চলো, আমরা পাহাড়ের অনেক উপরে উঠে গেছি। এখানে নদীটা উপর থেকে অনেক ছোট দেখাচ্ছে, সেটা আপনারা সবাই দেখলেই বুঝতে পারবেন। এই জায়গাটা দেখে মনে হচ্ছে না এই পথ যদি না শেষ হয়। নদীর পাশে আর পাহাড়ে যে জঙ্গল আছে সেই জঙ্গলে এই দুটো সাপ আর এই সমস্ত সাপগুলোর অস্তিত্ব আছে। মাম্মি, এটা কি কালার আদি? ইয়ো 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 ইয়ো। খুব সকালের দিকে আধ ঘন্টা মতো হালকা স্নোফল হয়েছে, তাতেই গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই সেই জায়গা যে জায়গাটা এসে আমরা সামার টাইমে আমরা চা খেতে খেতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করি। এই পুরো জায়গাটা হচ্ছে ঘোড়ার আস্তাবল। ওটা কি বলো দেখি? পরে যেতে দেবে না তো, মারবে। হ্যাঁ, ওর মা মারবে। হর্ষের মাম্মি বলেছে আমার কাছে আসবি না, আমার বাচ্চাদেরকে ডিস্টার্ব করবি না। প্রাকৃতিক পরিবেশটাকে যাতে আপনারা সবাই অরিজিনালভাবে এনজয় করতে পারেন, সেই কারণে আমি খুবই কম কথা বলার চেষ্টা করেছি এখানে। এইরকম পরিবেশে আপনারাও আমাদের সাথে সাথে এক কাপ গরম চা উপভোগ করুন। কি চাই আদি? সে না হর্স। মামা,
শীত প্রধান দেশ হওয়ার কারণে এখানে নদীর পানি সামার টাইমেও প্রচন্ড ঠান্ডা হয়। প্রকৃতির সাথে আমাদের কাটানো এই সুন্দর সকালটা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখা হয়ে গেলে শেষে একটা লাইক করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।